সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, ও আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। সিনেমার নাটক এখনো খুব মূল্যবান জিনিস। সো এইটাকে আপনি একদম সস্তা অশ্লীলতা দিয়ে, ভাষার অশ্লীলতা বলেন, পোশাকের অশ্লীলতা দিয়ে, এটা খালি খালি দর্শক বিমুখতা তৈরি করার দরকার নেই। যে কয়েকজন দর্শক দেখবে তাতে আসলে আপনি কোনোদিন লিজেন্ড হতে পারবেন না। স্বাস্থ্যকর অল টাইম বান সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু আপনার যদি সব ঠিকঠাক থাকে অন্তত ওই জায়গাগুলো, অনেক অনেক ডিরেক্টর সাহেবরা মনে করেন যে একটু অশ্লীলতা ঢুকালে মনে হয় দর্শক সংখ্যা বাড়ে। হ্যাঁ, এই নাই মনে হয়। আপনার ধর্মকর্ম তো 24 ঘন্টা না, আমি তো নামাজ কালাম আপনারা যারাই পড়ি, আমরা যারা নামাজ কালাম পড়ি তারাও তো টিভি দেখি, যারা পূজা করে, যারা চার্চে যায়, এরা কি সারাদিন কি নামাজ কালাম বা এগুলো ধর্মকর্ম নিয়ে থাকে? মানুষের বিনোদনও তো একটা জায়গা লাগে, তো সেটা যদি একটা শালীন শিক্ষণীয় কিছু হয় সেটা সবার জন্য বেশি ভালো হয়। তো ওইভাবেই করি যাতে সাংঘর্ষিক না। একটা মজার ব্যাপার হচ্ছে যখন আপনি একটা দুটো কাজ করবেন, আপনি যখন সামনে থাকবেন সবাই আপনাকে ডাকবে, আবার যখন আপনি একটু অফ হবেন দেখা যাবে না, তখন আবার মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড ব্যাপারটা এরকম আছে। আবার যারা ওটিটি করছে তাদের সাথে যোগাযোগের একটা ব্যাপার আছে, ওরকম নেই। আর আমার আসলে ওই ধরনের আগ্রহ না, মানে নিজে আসে না যে ডিরেক্টরদের সাথে কিন্তু একটু কমিউনিকেট করা, ফোন দিয়ে হাই হ্যালো করা, ওইটাও হয় না। একটা মজার ব্যাপার হচ্ছে বাজেটও একটা ব্যাপার থাকে, সবাই চায় যে বাজেটটা আসলে আর্টিস্টদের আর্টিস্ট মজার ব্যাপার হচ্ছে একটা একটা কন্টেন্ট মেক করতে গেলে সবচেয়ে কম বাজেট হচ্ছে আর্টিস্টের, বাকি আদার্স ডিপার্টমেন্টে কিন্তু আপনার যদি আপনি 1 লক্ষ টাকা নিয়ে একটা কন্টেন্ট বানাতে যান সেখানে 10% বা 20% হয় আর্টিস্ট। অবসরে একসময় প্রচুর কবিতার বই পড়তাম, এখন বয়সের সাথে সাথে মনে হচ্ছে এই কবিতা গল্প আর স্পর্শ করে না, কোথায় যেন একটা পরিবর্তন হয়ে গেছে। এটা এখন আমার বয়স, আমি নিয়ার অ্যাবাউট 52 ইয়ার্স ওল্ড, ওকে, বাট এম আই লুকস লাইক 52 ইয়ার্স, নো, কজ অফ দ্যাটস অলসো কজ অফ ফর ডুইং জিম অ্যান্ড কন্ট্রোলিং অফ ফুড, ওকে, ফুড মেনটেন করতে হবে। তো আগে আমি নিজে খুব ভালো গান গাই, আগে সারাদিন গান শুনতাম, সেই ওয়াকম্যানের আমল থেকেই গান শুনতাম, ওয়াকম্যান নষ্ট হয়ে গেলে ব্যাটারি শেষ হয়ে গেলে পকেটে ক্যাসেট নিয়ে ঘুরতাম, কোনো বন্ধু বাসাকে দোষ এটা একটু ছাড় শুনি, কবিতা পড়তাম প্রচুর, গল্পের বই পড়তাম, হুমায়ুন আহমেদের সব সায়েন্স ফিকশন আমার পড়া, এগুলো মুখস্থ আছে, ইরন থেকে নিয়ে শুরু করে রুহান সব নাম আমি জানি, জাফর ইকবাল স্যারের, আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় সারা মানুষ পড়ে, আমি তোমাদের জন্য ভালোবাসা হুমায়ুন আহমেদ স্যারের গল্পের বই পড়ছি, এটা সায়েন্স ফিকশন, সায়েন্স ফিকশন আমার দুর্বলতাটা বেশি, আর দুঃখ কষ্টের বইগুলো পড়তে পারি না, সহ্য করা যায় না, অল্প পড়ার পর আর পারি না, একটু ইমোশনাল টাইপের। তো যাই হোক, এখন কিছুই করি না, কারণ টাইমের সাথে সাথে বন্ধুহীন হৃদয়হীন এগুলো চাপ তৈরি করে। একটা কবিতা বললে মানে শেষবার তার সাথে যখন হয়েছিল দেখা মাঠের উপর, ভুলিলাম আবার আসিও ফিরে, আসিবার ইচ্ছে যদি হয় 25 বছর পরে, তাই বলে ফিরে আমি আসিলাম ঘরে, তখন ওই 25 বছর ওই জায়গায় চলে যাই মাঠের মধ্যে একা কাউকে পাই না, তখন হার্টে চাপ তৈরি হয়, দরকার নেই।
প্রথম লড়াকু ছবিতে রাইট রুবেল ভাইয়ের লড়াকু ছবিতে আব্বা কাজ করে, কারণ ওই সময় রুবেল ভাইকে কেউ চিনে না, ঠিক আছে, ওনাদের ফার্স্ট ছবি। এবং ওই সময় আমার আব্বা ছিল মানে ওই সময়কার মানে ইয়ে তারকা, স্পোর্টসের তারকা। এবং খেলা রুবেল ভাইটা কি ওনার ইভেন্টটা ছিল কিন্তু স্পোর্টিং ইভেন্ট, ও যে মার্শাল আর্ট কারাটে এগুলো নিয়ে আসলো। তো ওর আব্বাকে অনেকবার রিকোয়েস্ট করছে যে জলিল ভাই একটু করে দেন। তা আব্বা আসলে হয় কি দিন শেষে তো নায়ক জিতে ভিলেন হারে, তো রুবেল ভাই জিতবে সে নায়ক, আর সে আসলে এই জিনিসটাকে এইভাবে দিবে কি না, হেরে সিনেমাতে বিসর্জন দিবে কি না, তো এটা অনেক চিন্তাভাবনা করবো। যাই হোক, পদস্থ কর্মকর্তাদের সাথে সবাই আলোচনা করে লাস্টে আর কি আব্বাকে বাধ্য করায়। তা আব্বা লড়াকু সিনেমাতে প্রথম কাজ করেছিল। ডক্টর আসলে কোন রূপে পাবো বা কি এটা বলা যাবে না, মোটামুটি ডিরেক্টরের পক্ষ থেকে নিষেধ গল্প বা আমাদের চরিত্রের ব্যাপারগুলো আমরা একটু চমক রাখতে চাই। তবে গল্পটা মানে এক্সক্লুসিভ এবং যুগ উপযোগী সময় সাপেক্ষ, বর্তমান যে সময় উপযোগী এরকম একটা গল্প আসলে আমরা সবসময় গল্পের ব্যাপারে বলি কি যে এটা একটা নতুনত্ব আছে, একটা মানে মানে এটা আমরা এক ধরনের প্রতারণার আশ্রয় আসলে আর্টিস্ট থেকে নিয়ে শুরু করে পরিচালক সবাই নেই। তো দিন শেষে দর্শকরা হলে যায়, হলে গিয়ে দেখে বেশিরভাগ সময় গতানুগতিক এবং খুব যে ভালো কিছু তৈরি করলো তা না। এখন আবার একটা নতুন ট্রেন্ডও দাঁড়িয়েছে যে সবাই সবার সিনেমার প্রশংসা করছে, তাতে কিন্তু দর্শক এক ধরনের প্রতারিত হয় যে হয় কি সমালোচক না থাকলে কিন্তু কখনোই প্রমাণিত হবে না যে কোন জিনিসটার মান কেমন। নীলচক্র আমি যতটুকু গল্প শুনেছি সিনেমায় আসলে 19-20-21-22 প্রায় করোনা ছিল, আর সবসময় ছবি করিও না, ওই ধরনের গল্প পছন্দ না হলে। আবার কিছু কিছু গল্প আছে যে যেগুলো এতই ভালো লাগে যে আপনার আছে না যে আর্টিস্ট মানে তো কিছু রেমুনেশন পায় বা আমাদের অনেক সুযোগ সুবিধা থাকে, এগুলো না দিলেও করি। তো নীলচক্র আসলে ওই ধরনের একটা গল্প নিয়ে যেটা আমাদের সমাজের জন্য বর্তমান সময়ে এতটাই বেশি জরুরি ও উপযোগী যে বলতে পারেন যে হয়তো মানে যদি আমাকে কিছু নাও দেয় বা দিত তাও আমি করতাম। শুভর সাথে আসলে কাজ তো অনেকদিন পরে হচ্ছে, আমরা তো মুসাফিরের পরে আর কাজ করার সুযোগ হয়নি যে কোনো পারপাসে। তবে এইখানে যেটা হবে সেটা কিন্তু একটা নতুন কিছু একটা, মানে আমরা গতানুগতিক যা ভাবি তা না। এইটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে প্রতারিত হবেন না। বাংলাদেশে আমার মনে হয় শুভ হচ্ছে প্রথম ফিটনেস আইডল। হ্যাঁ, ফিজিকের যে ব্যাপারটা এটা প্রথম হিরো হচ্ছে শুভ। এবং ফিজিক্স এমন একটা জিনিস, আপনার কাছে প্রচুর টাকা থাকতে পারে, আপনি কখনোই মানে বডি বিল্ডার এক জিনিস আর সুন্দর শারীরিক গঠন নিয়ে পর্দার সামনে আসে ওইটা কিন্তু আরেক জিনিস, ঠিক আছে। তো এই যে কাজটা এটা কিন্তু শুভ স্টার্ট করেছে। সময় কাজ করা যাবে না, আরও আমার যেহেতু আমি আরও অন্যান্য বিভিন্ন দায়িত্ব নিয়ে থাকি, সো যখন যে দায়িত্ব যেমন আমি যদি আমার একটা লক্ষ্য হচ্ছে জনগণের জন্য কাজ করা, তো কখনও যদি সেই দায়িত্ব পাই তখন ডেফিনেটলি আমি আর ফিল্মে কাজ করতে পারবো না, কারণ ওইটা তখন আমার জন্য মেইন আর কি ফরজ হয়ে যাবে।